সিঙ্গাপুরে সম্প্রতি প্রকাশিত প্রবাসী বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ শরীফ উদ্দিনের লেখা স্ট্রেঞ্জার টু মাই ওয়ার্ল্ড বইটি এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিঙ্গাপুরের প্রায় সবগুলো বইয়ের দোকানেই পাওয়া যাচ্ছে এটি। সিঙ্গাপুরের স্বনামধন্য বইয়ের দোকান কিনু কুনিয়া বুক স্টোরে গত সপ্তাহে সেরা দশজন লেখকের বই বিক্রির তালিকায় প্রকাশ হয় এটি। সেখানে স্ট্রেঞ্জার টু মাই ওয়ার্ল্ড বইটি দ্বিতীয় স্থানে ছিল। আশা করা যায় বইটি এবছরের সেরা বিক্রির তালিকায় উঠে আসবে। সেখানকার অনেক কবি সাহিত্যিক এরই মধ্যে লেখকের বইটি পড়ে ফেসবুকে প্রশংসাও করছেন। শারজা বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাজী আহমেদ সগির চৌধুরীর সভাপতিত্বে সালাউদ্দিন হেলাল ও তহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শাহেদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আবু তাহের, প্রধান বক্তা মোহাম্মদ হারুন। পরে শাহ মোহাম্মদ মাকসুদকে সভাপতি ও মোহাম্মদ এরশাদ আলমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করেন ডেপুটি কনসাল জেনারেল। কাতারের বরকাতুল আওয়ামীর এলাকার খান প্লাজায় মারহাবা রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মরিয়ম আলী আল মোয়াজ্জাকে সঙ্গে নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন বাংলাদেশি চার স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ আলম খান, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মোহাম্মদ গোলাম ও শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, মোহাম্মদ আলী, বদরুল আলম, পান্না, আমিন ব্যাপারীসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।